রেল লাইনে ভয়ঙ্কর জিনিস রাখা ছিল, বিস্ফোরণে উড়ে যেত গোটা ট্রেন। তবে কি জঙ্গিদের নিশানায় ভারতীয় রেল? প্রকাশ্যে চাঞ্চল্যকর ভিডিও, বিস্তারিত দেখুন। নিছকই দুর্ঘটনা বা রেলের গাফিলতি নয়, দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলা ট্রেন দুর্ঘটনার পিছনে রয়েছে বড় সড় ষড়যন্ত্র। সেই তত্ত্বই জোরালো হলো আরও। কখনো রেল লাইনে কংক্রিটের স্ল্যাব, তো কখনো লাইনের ফিস প্লেট খুলে রাখা। সাম্প্রতিক সময়ে দেশের নানা জায়গায় জেহাদের ষড়যন্ত্র প্রকাশ্যে এসেছে, যদিও বারবারই চালকের সতর্কতায় বানচাল হয়েছে ভয় ভয় ষড়যন্ত্র। অল্পের জন্যই বারবারই দুর্ঘটনা থেকে রক্ষা পাচ্ছে ট্রেন। এই নিয়ে চলতি মাসে তৃতীয়বার ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা প্রতিহত হলো। এবারের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। জানা গিয়েছে প্রেমপুর রেল স্টেশনের কাছে দিল্লি হাওড়ার রেল লাইন রাখা ছিল গ্যাস সিলিন্ডার। ওই লাইন ধরেই তখন চলে আসছিল একটি ফ্রেন্ট ট্রেন। এক্সপ্রেস ট্রেন যাওয়ার জন্য ওই ফ্রেন্ট ট্রেন দাঁড় করানো হয়েছিল। সেই সময় হঠাৎ লোকো পাইলটের নজরে আসে রেল লাইনে একটি সিলিন্ডার আড়াআড়িভাবে রাখা রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি স্টেশন মাস্টার ও কন্ট্রোল রুমে খবর দেন। কোনো মতে বড় দুর্ঘটনা এড়ানো যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও জিআরপি। তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কিছুক্ষণের জন্য দিল্লি হাওড়া রেললাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। এর আগে 9 সেপ্টেম্বর একই বিপদের মুখে পড়েছিল কালিন্দী এক্সপ্রেস। প্রয়াগরাজ থেকে হরিয়ানার ভিওয়ানি যাওয়ার সময় কানপুরের কাছে রেললাইনে সিলিন্ডার রাখা ছিল। চালক ব্রেক কষলেও সিলিন্ডারে ধাক্কা লাগে। 50 মিটার দূরে ছিটকে পড়ে সিলিন্ডারটি। গতকাল শনিবার গুজরাটের সুরাটে কিম স্টেশনের কাছে রেললাইন থেকে ফিস প্লেট ও কি খুলে নেওয়া হয়েছিল ইচ্ছাকৃতভাবে। রেলের আধিকারিকদের তৎপরতায় বড় সড় দুর্ঘটনা থেকে এড়ানো যায় বিপদ। পরপর এই ধরনের ঘটনায় দেশের রেল প্রতিমন্ত্রী রমণীত সিং বিট্টু রেল দুর্ঘটনা নিয়ে বড় সড় ষড়যন্ত্রের ইঙ্গিত দেন। কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী বলেন, রেল দুর্ঘটনার কারণ হিসাবে ভয়ঙ্কর জিনিসপত্র উঠে আসছে। আলিগড়ে রেল ট্র্যাকে অ্যালয় হুইল পাওয়া গিয়েছে, এর মানে বড় সড় ষড়যন্ত্র হচ্ছে যা ধীরে ধীরে সামনে আসছে। এবার মধ্যপ্রদেশের সেনা ট্রেন উড়ানোর ছকে প্রশ্ন উঠেছে, তবে কি জঙ্গিদের নজরে ভারতীয় রেল?